Quran, 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 Quran. Jibon kore shumahan. আজকে আমি কিছু কি নিয়ে কথা বলবো, সেগুলো কি গার্মেন্টসে অবশ্য প্রয়োজন এবং বিশেষ করে মেকানিক যারা আছে ওদেরকে কি এগুলো জানার দরকার আছে এবং কোয়ালিটি যারা আছে ওদেরকেও জানার দরকার আছে। কারণ এগুলো যদি না জানেন, সাইজ না জানেন, যার নাম না জানেন, তাহলে দেখা যাবে এক এক মেশিনে এক এক ধরনের নিড়াল লাগানো দেওয়া হয়। হ্যাঁ, আর এই ধরনের নিড়াল লাগাই দেওয়া হইলে হ্যাঁ দেখা যায় অনেক সমস্যা হইতে পারে। বিভিন্ন মনে করেন আপনার কানসা মেশিনে এক নিড়াল, পিক আপ দেয় এক নিড়াল, তাহলে মেশিনে এক নিড়াল, যদি ভিন্ন নিড়াল লাগানো হয়, লাগানোর ফলে কি হয় আমার ছিলে উড়ে না। অনেক সময় আমরা টাইমে লাড়িয়ে দিলেই বিভিন্ন সমস্যা দেখা দেয়, ছিলে উড়ে না, স্কিপ করে, তখন যদি টাইমে লাড়িয়ে ফেলাই তখন পরে দেখা যায় নিড়ালের সমস্যা ধরতে পারছি, নিড়ালের সমস্যা ধরতে পারছি। হ্যাঁ, তার আবার দেখা যায় কি টাইমে লাড়িয়ে ফেলছি। এই জন্য আমাদের নিড়ালের নামগুলো অবশ্যই কি জানা উচিত। হ্যাঁ, সেজন্য আজকে আমি কিছু নিড়ালের নাম বলবো। হ্যাঁ, আপনারা একটু মিলে নেবেন এবং যারা জানেন না একটু শিখে নেবেন। এবং আজকে কিছু নিড়ালের নাম বলবো যে নিড়ালগুলো কি কি মানে প্রয়োজন, যে নিড়ালগুলো প্রয়োজন। সর্বপ্রথম আমি ফিলে মেশিনের নিড়ালের নাম বলবো। হ্যাঁ, ফিলে মেশিনে কি নিড়াল লাগানো হয়, ফিলে মেশিনও সাধারণত আপনার আগে আমরা বেশিরভাগ লাগাইতাম কি ডিবি, যেগুলা দুই ধরনের নিড়াল লাগানো হয়। ফিলে মেশিনে দুই ধরনের নিড়াল লাগানো হয়, ডিপি এবং নিড়াল বার। যেরকম অনেক অনেক নিড়াল বার থাকে কি ডিপি, অনেকবার ডিবি। অনেক সময় আমরা নিড়াল বার শেষ করলেও কি নিড়ালের নিড়াল মানে শেষ হয়ে যায়, কারণ ডিবি মানে মোটা গোড়া আর ডিবি মানে চিকন গোড়া। হ্যাঁ, চিকনের মধ্যে মোটা গোড়া দিলে হবে না, মোটা গোড়ায় চিকন দিলে হবে না। হ্যাঁ, সেজন্য আমরা কি ভিন্নভাবে লাগাইতে পারবো না, দুই ধরনের নিড়াল লাগানো হয়। সর্বপ্রথম আমরা ফিলে মেশিনের নিড়ালের কথা বলবো। ফিলে মেশিনে ডিপি এক্স ফাইভ, হ্যাঁ ডিপি এক্স ফাইভ ও অথবা ডিবি এক্স ওয়ান, এই দুই ধরনের নিড়াল লাগানো হয়। তা আমার কাছে একটা প্যাকেট আছে, এটা হল ডিবি এক্স ওয়ান, ডিবি এক্স ওয়ান। হ্যাঁ, আবার ডিপি এক্স ফাইভও কি লাগানো হয়। এবং পরের যেটা যাবো, যেটা হলো কি ওভারলক, ওভারলক এবং ইন্টারলক দুটোটা সেম সেম নিডেল। ওভারলকে যে নিডেল, ইন্টারলকও কি সে নিডেল। ওভারলক আমরা যে নিডেল লাগাবো ডিসি ডিসি এক্স ওয়ান, আবার ইন্টারলকও ডিসি এক্স ওয়ান কি নিডেল লাগাবো। হ্যাঁ, ডিসি এক্স ওয়ান এবং কি ইন্টারলক ওভারলক দুটোটার নাকি কি সেম নিডেল লাগাবো। হ্যাঁ, এইটা হলো ডিসি এক্স ওয়ান, এটা হলো ডিসি এক্স ওয়ান। জাপানি আছে, কোরিয়ান আছে, বিভিন্ন ধরনের নিড়াল আছে। হ্যাঁ, আমরা এই ওভারলকে এবং ইন্টারলকে সেম নিড়াল ডিসি এক্স ওয়ান নিড়াল লাগাবো। আবার যাবো আমি ফ্যাটলক, ফ্যাটলক হলো নিড়ের জন্য, ফ্যাটলক যে নিড়ের কাজ করা হয়। হ্যাঁ, ওভেনও থাকে হঠাৎ, অনেক সময় অনেকের সাথে থাকে, তবে বেশিরভাগ নিড়ে ব্যবহার করা হয়। নিড়ের জন্য ফ্যাটলক রাজা, ফ্যাটলকের জন্য, ফ্যাটলক হলো নিড়ের জন্য। হ্যাঁ, ফ্যাটলকে আমরা লাগাবো ইউআই এক্স একশো আড়াইশ, ইউআই এক্স একশো আড়াইশ। আমি দেখাতেছি আমার কাছে এটা আছে, ইউআই একশো আড়াইশ আমরা ফ্যাটলকে লাগাবো। তবে আমি এখানে সাইজের কথা বলি নাই, এখানে বিভিন্ন বিভিন্ন সাইজে মানে আপনার কাপড় নিয়ে বিভিন্ন সাইজ, যেমন ধরেন নিডের ক্ষেত্রে দেয়া আপনার নয় সাত এগারো এরকম সাইজ ব্যবহার করা হয়। ওভেনের ক্ষেত্রে দেয়া চোদ্দ ষোলো আঠারো এ ধরনের ব্যবহার করা হয়। হ্যাঁ, আমরা ওই সাইজগুলো মনে রাখবো। হ্যাঁ, এবং ফ্যাটলকে ইউএক্স একশো আড়াইশ, হ্যাঁ জিএএস এই নিডাল লাগানো ব্যবহার করা হয়। এবার আমি যাবো পিক আপ দা আরম, পিক আপ দা আরমে কি নিডাল লাগানো হয়। পিক আপ দা আরমে টিভি এক্স সেভেন, টিভি এক্স সেভেন হ্যাঁ নিডাল লাগানো হয়।
TBX 7 আবার অনেক সময় আমরা UI DOQ পিক আপ ব্যাগ ইউজ করতে পারি UI DOQ পিক আপ ব্যাগ ইউজ করতে পারি UI DOQ ইউজ করে অথবা এমনি অরিজিনাল নিলাম হলো TBX 7 হ্যাঁ তো TBX 7 এর বিভিন্ন সাইজ আছে 9 18 20 21 এমনকি 16 আমরা কাপড় বুঝিয়ে এই সাইজগুলো ব্যবহার করি আমার আমি এরপরে যাব বারটেক হ্যাঁ বারটেক মেশিনে যাব বারটেক মেশিনে নিডল লাগানো হয় হ্যাঁ ডিভিএক্স সেভেন্টি যে নিডল আমার কাছে আছে এই প্যাকেটটা আমার কাছে আছে ডিভিএক্স সেভেন্টি হ্যাঁ বারটেকে এই নিডলটা লাগানো হয় এবং এই বিভিন্ন সাইজ আছে এই নিডলের যেমন ধর আপনার মোটা কাপড়ে 18-16 আর পাতলা কাপড়ে 11-14 হ্যাঁ লাগানো হয় হ্যাঁ এই নিডলটা আবার আমি যাব কানসাই হ্যাঁ কানসাই মেশিনে নিডল লাগানো হয় ইউ এক্স তেরো এই নিডল বিভিন্ন সাইজ আছে এই নিডল বিভিন্ন সাইজ আছে ইউ এক্স তেরো একশো তেরো হ্যাঁ এই নিডল বিভিন্ন সাইজ আছে আমার মোটা কাপড়ে মানে 18-16 আর ছাতা কাপড়ে 14-11 এই ধরনের কি সাইজ ব্যবহার করা হয় এবার আমি যাব কানসাই অটো মেশিনে মানে একটু ভিন্ন ধরনের নিডল ব্যবহার করা হয় সেটা হলো ডিভিএক্স সাতান্ন এই নিডলটা কানসাই অটো মেশিনে ব্যবহার করা হয় এটা আমার কাছে নাই আমি দেখাতে পারতেছি না এমনি মুখে বলতেছি হ্যাঁ ডিভিএক্স সাতান্ন হ্যাঁ এবলা ইও কানসাই হ্যাঁ এই ফুরন মেশিনগুলো ইউ এক্স একশো তেরো এই নিডলটা কাঁচা মেশিনে ব্যবহার করা হয় এবং সাইজও ভিন্ন ভিন্ন আছে বিভিন্ন ধরনের সাইজ ব্যবহার করা হয় সাইজও ভিন্ন ভিন্ন আছে বিভিন্ন ধরনের ব্যবহার করা হয় বিভিন্ন সাইজের হ্যাঁ যেটা আমি দেখাচ্ছি এখন আইলট হোল ব্যবহার করা হয় হ্যাঁ ডিও এক্স হ্যাঁ 558 ডিও এক্স 558 এই মেশিনটা আইলট হোলে ব্যবহার করা হয় এখন আমি বিভিন্ন নিডলের নামগুলো বলছি আপনারা মিলে দেখবেন এবং আমি এখন নিডলের হাইটগুলো বলি নাই নিডলের হাইটগুলো বলবো আমি DV5 হ্যাঁ হাইট হলো 34 মিলিমিটার ডিভি হ্যাঁ হাইট হলো 34 মিলিমিটার এবং ডিসি হাইট হলো 33 মিলিমিটার ইন্টারলকে ওভারলকে যে নিডল ব্যবহার করা হয় ডিসি হাইট হলো 33 মিলিমিটার এবং ফ্যাটলকে হ্যাঁ যে নিডল ইউআই যে নিডল ব্যবহার করা হয় ইউ 128 যে নিডল ব্যবহার করা হয় তার হাইট হলো 34 মিলিমিটার হ্যাঁ এবং পিকআপদার নিডলের হাইট হলো 47 মিলিমিটার হ্যাঁ 47 মিলিমিটার এবং বারটেগের যে নিডল ব্যবহার করা হয় তার হাইট হলো 43 মিলিমিটার হ্যাঁ 43 মিলিমিটার এবং ডিভি সেভেন্টি হ্যাঁ 43 মিলিমিটার এবং ইউ কাঁসা একশো তেরো 41 মিলিমিটার ইউ কাঁসা মেশিনের নিডলের হাইট হলো 41 মিলিমিটার এবং কাঁসাই অটো ডিভিএক্স 57 যেটা আছে অটো কাঁসাতে ব্যবহার করা হয় তার হাইট হলো 44 মিলিমিটার এবং 44 মিলিমিটার এবং আইলট হোলের যে নিডল ব্যবহার করা হয় ডিও এক্স 858 হ্যাঁ 39 তার হাইট হলো 39 মিলিমিটার হ্যাঁ 39 মিলিমিটার হ্যাঁ ধন্যবাদ এবং আমার 39 মিলিমিটার আমার এই ভিডিওটা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটাতে অবশ্যই লাইক দিবেন এবং আমার এই ভিডিওটা হ্যাঁ শেয়ার করে দিবেন এবং যদি কোনো কিছু বলার থাকে বা জিজ্ঞাসা করার থাকে তাহলে এখনই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং আমার অন্যান্য ভিডিওটা সবার আগে পাওয়ার জন্য হ্যাঁ প্লিজ আমার চ্যানেলটি অবশ্যই
হ্যাঁ সাবস্ক্রাইব করুন, হ্যাঁ, এবং আমার চ্যানেলের পাশে থাকুন। ধন্যবাদ।